আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। আরেকটি জালিয়াতির নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলছে রিজভি। মিছিলে বাধা দিতে গিয়ে আপনি গুলি করার কে বলছে গয়েশ্বর। জানিয়ে দেব আমরা মাঠে নামলে কোথায় পালাবে বিএনপি, প্রশ্ন তথ্যমন্ত্রী। জানিয়ে দেব বিএনপি নেতার মৃত্যুতে গণতন্ত্র মঞ্চের ক্ষোভ। আরো জানিয়ে দেব কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জিএম কাদের। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ শ্রীলঙ্কা হোক আমরা চাই না বলছে হাফিজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আরেকটি জালিয়াতির নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলছে রিজভি। আগামী নির্বাচনকে ঘিরে জালিয়াতির প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, আগামী 2023 সালে আরেকটি জালিয়াতির নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকার ইভিএম দিয়ে দিন দুপুরে ভোট ডাকাতির নির্বাচন করতে চাইছে। সোমবার বিকালে কুড়িগ্রাম সদরের নীলারাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত বন্যাতদের মধ্যে ত্রাণ ও ধান বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিদ্যুৎ সংকট নিয়ে তিনি বলেন, কিছুদিন আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন লোডশেডিং জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই লোডশেডিং জাদুঘরের আলমারি থেকে কিভাবে বেরিয়ে এলো। এখন ঢাকাতেও প্রতিদিন 4-5 ঘন্টা লোডশেডিং হয়, সরকারের অবস্থা ভালো না দাবি করে তিনি বলেন। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সরকারের পায়ের তলায় মাটি নেই, তারা বাংলাদেশকে তাসের ঘর বানিয়েছে। তিনি এ সময় দাবি করেন দেশের উন্নয়নে কাজ করেছেন জিয়াউর রহমান ও বিএনপি। মিছিলে বাধা দিতে গিয়ে আপনি গুলি করার কে বলছে গয়েশ্বর। ভোলায় বিএনপি নেতা কর্মীদের উপর কেন গুলি চালানো হয়েছে সেই জবাব চেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, অনুমতি না নিয়ে মিছিল করতে যাওয়ায় এটা করা হয়েছে বলে অজুহাত দিয়েছে পুলিশ, কিন্তু মিছিল করা তো কোনো অপরাধ নয়। সরকারের নির্দেশ না থাকলে এ ঘটনার পর ভোলার পুলিশ সুপারকে বরখাস্ত করা হতো বলেও মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। গতকাল রোববার ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষে গুলিতে আব্দুর রহিম মাদবর নিহত হন। সংঘর্ষে আহত হন দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি। গতকাল বেলা 11টার দিকে জেলা সদরের মহাজনপট্টিতে এ সংঘর্ষ হয়। বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল বিএনপি। আমরা মাঠে নামলে কোথায় পালাবে বিএনপি, প্রশ্ন তথ্যমন্ত্রীর। ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহতের ঘটনার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ দিয়ে সরকার আন্দোলন ঠেকানোর অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, তদন্তে বেরিয়ে আসবে আসলে তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন। আগস্ট মাসকে সামনে রেখে বিএনপি সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করছে এটি আমরা জানি, তবে বিএনপিকে সেই সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, ওনারা তো এখন মিটিং মিছিল করছে, আমরা তো এখনো শুরু করিনি। মোকাবিলা করার মানসিকতা নিয়ে আমরা মাঠে নামলে বিএনপি কোথায় পালাবে সেটাই হচ্ছে প্রশ্ন। সোমবার বিকেলে চট্টগ্রাম নতুন রেল স্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, দেশীয় ও আন্তর্জাতিক যে শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই দুই শক্তি একীভূত হয়ে 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। আর সেই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীল ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি বলেন, আগস্ট মাস এলেই নানামুখী ষড়যন্ত্রে সরব হয় বিএনপি এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি। এই আগস্ট মাসেই তারেক জিয়ার নেতৃত্বে এবং বেগম জিয়ার গ্রাতসারে প্রকাশ্যে দিবালোকে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। আগস্ট মাস এলে বিএনপি নানামুখী ষড়যন্ত্র শুরু করে, এবারও তারা দেশব্যাপী নানামুখী ষড়যন্ত্র নাশকতা করার পরিকল্পনা নিয়েছে। দেশকে উত্তপ্ত করার সেই পরিকল্পনারই অংশ হিসাবে ভোলায় তারা গণ্ডগোল করেছে। ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমানকেই সেনাবাহিনীর প্রধান নিয়োগ করেছিলেন খন্দকার মোশতাক আহমেদ। এতে কি প্রমাণিত হয়? এতে প্রমাণিত হয় জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব। 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নয়, সেদিন প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার লক্ষ্যেই জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর পাকিস্তানের সঙ্গে
কনফেডারেশন করার অপচেষ্টা হয়েছিল, আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পরিবর্তন করার অপচেষ্টা হয়েছিল। বঙ্গবন্ধু ভ্রাম্যমান রেল জাদুঘর দেশের বিভিন্ন প্রান্তে যাবে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, বিভিন্ন প্রান্তে গেলে বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে। আমি কিছু পরামর্শ তাদের দিয়েছি, ইতিহাস জানানোর স্বার্থে সেখানে আরও কিছু বিষয় সন্নিবেশিত করার কথা তাদের বলেছি, তারা সেটি করার উদ্যোগ গ্রহণ করবে। সব মিলিয়ে এই উদ্যোগটি অত্যন্ত চমৎকার, এজন্য রেলওয়ে কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফখরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহানউদ্দিন। উল্লেখ্য, রেলের ইতিহাসে এই প্রথম ভ্রাম্যমান রেল জাদুঘর নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধুর নামে নির্মিত জাদুঘরটির মাধ্যমে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস। দুটি কোষকে সাজানো হয়েছে অভিন্ন সাজে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জাদুঘরটিতে 1920 থেকে 1975 সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ ও সংগ্রামী ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে। সাধারণ দর্শনার্থীরা টাচ স্ক্রিনে আঙ্গুল স্পর্শ করতেই ভেসে আসবে বঙ্গবন্ধুর ছবি, ভাষণ ও জীবনের বিভিন্ন বিষয়। শুধু বড় রেলওয়ে স্টেশনে নয়, দেশের সবকয়টি রেলওয়ে স্টেশনে নির্ধারিত দিন ভ্রাম্যমান জাদুঘরটি দাঁড়ানো থাকবে। শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জন্য এটি উন্মুক্ত রাখা হবে। বিএনপি নেতার মৃত্যুতে গণতন্ত্র মঞ্চের ক্ষোভ। ভোলায় বিএনপির মিছিলে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু এবং বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সাতদলীয় গণতন্ত্র মঞ্চ। সোমবার রাজধানীর উত্তরায় আসম রবের বাসভবনে অনুষ্ঠিত মঞ্চের বৈঠকে শরিকগুলোর নেতারা এ মনোভাব প্রকাশ করেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি একথা জানান। বৈঠকে জেএসডি নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, ভাষানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণসংহতি আন্দোলন অংশগ্রহণ করে। সবাই এক যৌথ প্রস্তাবে নেতারা বলেন, জনগণের সম্মতি ছাড়া ক্ষমতাসীন এই সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনার জন্য দেশের অর্থনীতি আজ চরম সংকটে। দেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে, লোডশেডিংয়ে সারা দেশের মানুষ অতিষ্ঠ। লুটেরা সরকার আর তার দোসররা অর্থ এবং ক্ষমতা লিপসার কারণে দেশ আজ এক গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। সবাই উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়াকাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডি কার্যকারী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসানাত কায়ুম, ভাষানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ। কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জিএম কাদের। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি সংবিধানে বারবার পরিবর্তন এনে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে। কর্তৃত্ববাদী কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এ কারণেই অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই সংবিধান সংশোধন করতে হবে। তিনি বলেন, এখনও সময় আছে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার। সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বানানী কার্যালয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সাইদ আক্তার নেওয়াজ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তাকে স্বাগত জানিয়ে দেওয়া বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন। তিনি বলেন, দুটি দলের প্রতিহিংসার রাজনীতির কারণে সাধারণ মানুষের মাঝে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে আগামী নির্বাচনে যে দল পরাজিত হবে তারাই যেন নিশ্চিহ্ন হয়ে যাবে, এমন বাস্তবতা সুষ্ঠু রাজনৈতিক চর্চার অন্তরায়। তিনি বলেন, মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। দেশের মানুষ এখন আর ভোট কেন্দ্রে যেতে চায় না। নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ শ্রীলঙ্কা হোক আমরা চাই না বলছে হাফিজ। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, শ্রীলঙ্কার মাথাপিছু আয় একসময় আমাদের চারগুণ ছিল, সেই দেশটি কেন আজকে দেউলিয়া হয়ে গেল? দুঃশাসন ও পরিবারতন্ত্রের কারণে তাদের আজ এই অবস্থা। বাংলাদেশেও এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে যা আমরা কখনো কামনা করি না। বাংলাদেশ শ্রীলঙ্কা হোক আমরা চাই না। সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে রাজনৈতিক সংকট সমাধানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিকল্প নাই শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক দল এ সবার আয়োজন করে। হাফিজউদ্দিন বলেন, এ কোন দেশে আমরা বাস করছি যে দেশে নির্বাচনের আগের রাতে ভোট হয়ে যায়? পৃথিবীতে কোনো রাষ্ট্রে একটি সংসদ বহাল রেখে নির্বাচন দেওয়া ইতিহাস নেই, একমাত্র রয়েছে বাংলাদেশে। ভোলার ঘটনাটি সম্পূর্ণ বিনা উস্কানিতে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এটি বিরোধী মতকে দমন করার উপায়। তিনি বলেন, 71 সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আজকে আমরা এদেশের ছাত্র সমাজকে আবার আহ্বান করব, তারা রাজপথে নেমে শক্তি প্রদর্শন করবে।
হাফিজউদ্দিন দাবি করেন সংসদ ভেঙে দেন, নিরপেক্ষ নির্বাচন দেন। আপনারা তো অনেক উন্নয়ন করেছেন, আপনারা জিতলে সেটি আমরা মেনে নেব। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।